দীর্ঘদিনের কঠিন সময় পার করে আবারও ব্রাজিলের শীর্ষ লিগে ফিরেছে ব্রাজিলের জনপ্রিয় ক্লাব সান্তোস। ফলে তাদের একটি বড় স্বপ্ন পূরণ হয়েছে, যদিও সান্তোসের এখনও একটি চাওয়া অপূর্ণ রয়েছে। শীর্ষ লিগে ফেরার পর এবার ক্লাবটির লক্ষ্য তাদের হয়ে ক্যারিয়ারে শুরু করা নেইমারকে দলে ফেরানো। নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি ঘটে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে। মাত্র 11 বছর বয়সে বয়সভিত্তিক দলে সান্তোসের হয়ে অভিষেক ঘটে। এরপর এই ক্লাবের হয়েই 17 বছর বয়সে পেশাদার লীগ ফুটবলে সুযোগ পায় ব্রাজিলিয়ান তারকা। সেখানে নিজের প্রতিভা দেখিয়ে 2010 সালে জাতীয় দলে সুযোগ করে নেন তিনি। সান্তোসের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন 2009 থেকে 2013 সাল পর্যন্ত। এরপর স্পেনে পাড়ি জমান বার্সেলোনার হয়ে খেলার জন্য। বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম তারকা ফুটবলার। বার্সেলোনা ও পিএসজির মিলিয়ে ইউরোপীয় ফুটবলের সঙ্গে সময় কাটিয়েছেন 10 বছর। এরপর গত বছর পাড়ি জমান সৌদি প্রো লীগের ক্লাব আল হিলালে। নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হবে 2025 সালের জুন মাসে। এরপরেই নেইমার এবং আল হিলালের ভাবনা জানা যাবে, যদিও সান্তোসের সভাপতি মার্সেলো তেইশেইরা নিজেদের ভাবনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এ সময় তিনি বলেন, আমরা সান্তোসের হয়ে নেইমারকে ফিরে পেতে চাই। এ বিষয়ে আমাদের মতামত ও ধারণা পুরোপুরি পরিষ্কার। নেইমারের বাবা ও তার স্টাফদেরকেও এ বিষয়ে জানানো হয়েছে। তবে যেহেতু সে এখন একটা চলমান চুক্তিতে আছে, সেহেতু আমাদের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য যে গত বছর আল হিলালে যোগ দেওয়ার কিছুদিন পরই হাঁটু চোটে মাঠের বাহিরে চলে যান নেইমার। এরপর দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর মাঠে ফেরেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে আবারও 4 থেকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার।